দেখুন যেভাবে বেলুচিস্তানে ধরা পড়ল ইরানের গুপ্তচর ড্রোন, ফের উত্তেজনা পাক সীমান্তে। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ইরানের ড্রোনকে গুলি করে নামিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। ঘটনা বেলুচিস্তানের পঞ্জুগুর এলাকায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইরান থেকে উড়ে আসা ওই ড্রোনটি সীমান্ত পার হয়ে প্রায় 45 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছিল। এরপরেই অভিযান চালিয়ে বিমান বাহিনী। পাকিস্তান ও ইরানের মধ্যে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্তের উত্তেজনা ইসলামাবাদ তেহরান কূটনীতিকে তপ্ত করেছে। জঙ্গি দমন অভিযানের নামে কয়েকজন ইরানি বর্ডার গার্ডকে মেরে ফেলেছে পাকিস্তান রেঞ্জার্স। এরপর পাল্টা হামলা চালায় ইরান। বেলুচিস্তান সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করে, আর ইরানের দিক থেকে মর্টার শেল ছোড়ার অভিযোগ আগেই করেছে পাকিস্তান। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।